নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/4/2022-এ ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। যদিও এই মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশটা জারি হয়েছে 7 তারিখে, ভালো করে দেখুন নোটিশটা রয়েছে, বলছে দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য কাউন্সিলিং অফ অ্যাবসেন্টি ক্যান্ডিডেট উইল বি হেল্ড অন 21/4/2022 ফ্রম 11টা থেকে 2টো পর্যন্ত। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড দ্য কাউন্সিলিং লেটার ফ্রম দ্য গিভেন লিস্ট। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন আন্ডারে শিক্ষক নিয়োগ যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই শিক্ষক নিয়োগে যারা কাউন্সিলিংয়ে অ্যাবসেন্ট ছিলেন, সেই অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের আবার কাউন্সিলিং হবে। তার ডেট দেওয়া হলো 21শে এপ্রিল, তো তার জন্য ডাউনলোড করতে হবে হচ্ছে কাউন্সিলিং লেটার। এই ওয়েবসাইটে আপনারা যাবেন, গিয়ে এখানে ডাউনলোড কাউন্সিলিং লেটারটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ খুলে যাবে, দেখুন ডাউনলোড কাউন্সিলিং লেটার অফ অ্যাবসেন্টি ক্যান্ডিডেট, ফার্স্ট কাউন্সিলিংয়ের অ্যাবসেন্টি যারা রয়েছে তাদের। গিয়ে এখানে ডাউনলোড অপশান আছে দেখতে পাচ্ছেন, এখানে এই ডাউনলোড অপশানটা ক্লিক করলেই এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড 7 SLST HMM সুপার এবং এই পদে 21/4/2022 রয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ ভবন সল্টলেক কলকাতা 7,64,000 এই জায়গায় হবে। আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই সমস্ত রয়েছে এখানে, দেখে নেবেন একটু। এই লেটারটা অবশ্যই নিয়ে যেতে হবে। তো এটা কোন কোন সাবজেক্টের দেখুন, একটা হচ্ছে HM সুপার 2020 নিয়োগে যে বিজ্ঞপ্তি জারি, তার কাউন্সিলিংয়ের অ্যাবসেন্টে যারা ছিল তাদের নাম, এটা ডাউনলোড করে নিয়ে যাবেন। আর হচ্ছে ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান 2013-র যে 6 নম্বর SLST তাতে যারা অ্যাবসেন্ট ছিল তাদের নাম, এদের কাউন্সিলিং বাকি আছে। তো আপনারা অবশ্যই 21 তারিখে ঠিক টাইমে অবশ্যই উপস্থিত হবেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গের এই মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে এই গুরুত্বপূর্ণ চাকরির খবর দুটো আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।